আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কুজন চোখ বন্ধ করেই কুহুর চেহারা বিশেষত্ব খুঁজছে। কুহুর মাঝে কি এমন আছে যা কুজনের ভালো লেগেছে? কুজন খুঁজে পেয়েও গেছে। কুহুর গায়ের রং এত মিষ্টি কেন মেয়েটার মুখের আভা? কুজন নিজেই তো কত ফর্সা, কিন্তু কুহুর গায়ের রংটা এত কেন ভালো লাগছে কুজনের? কুহু তো ফর্সাও না, হলুদ পরিও না, বা লাল সুন্দরীও না। কুজন আবারও একবার চেষ্টা করলো কুহুর বিশেষত্ব খুঁজে বের করার। কুহুর ভ্রুগুলো সুন্দর, কিন্তু গায়ের রংটা অস্থির। কুজন এখন খুব ভালো করেই বুঝছে কুহুর কান্না আর গায়ের রংটাই তার মন কেড়েছে, যদিও ভ্রুগুলো সুন্দর। কুজন দীর্ঘ শ্বাস ফেলে কুহুর রিপ্লাই দিয়েছে কিনা দেখার জন্য মোবাইলটা পকেট থেকে বের করল। মোবাইল বের করতেই দেখল 11টা মিসড কল, তাও সোনার হরিণের দেওয়া। কুজন ঠোঁটে হাসি ফুটিয়ে কল ব্যাক করল। ওবাস থেকে কল রিসিভ করতে কুজন বলল, হ্যালো সোনার হরিণ, তোমার নাম কি রবিন ইবনে হাসানাত? আমার নাম রবিন, কেন বলো তো? তুমি কি এখন ফেনি? আমি এখনই অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি, চলে এসো। কোথায় অ্যাড্রেস? আমাদের বাসার অ্যাড্রেস। সোনা হরি, তুমি তো জানো বাবা একদম রাগ করবে না কথা শুনলে। প্লিজ প্লিজ একবার এসো না, অন্তত আমার জন্য এসো। না বাবা অনেক রাগ করবেন। আঙ্কেল জানলে তো রাগ করবেন। বাবা কি কি মিথ্যে বলেছে? আমি অত সাথে বুঝি না, তুমি প্লিজ এসো। যেন তুমি যে স্কুলের গান করেছিলে সেটা আমার স্কুল, কিন্তু আমার পা ভাঙা তাই যেতে পারিনি। কি বলো কিভাবে ভেঙেছে? প্লিজ একবার এসো বাসে, তোমার গান শুনবো আমি। না এটা তো হয় না। প্লিজ আমার কথা রাখবে না তুমি? আইরিন শোনো না। না কোনো কথা শুনবো না, তুমি আসবে কিনা বলো। এটা সম্ভব না আইরিন। ইরিন কুজনের কথা শুনে সাথে সাথে ফোন কেড়ে দিল, তারপর বিছানা শুয়ে কাঁদতে লাগলো। কেউ ইরিনের কথা শুনে না। কলরবকে কত করে কাল বললো নিয়ে যেতে, নেয়নি। আর আজ কুজন বললো বাসায় আসতে, কিন্তু সেও আসলো না। কুজন বারবার ফোন করেই যাচ্ছে ইরিনকে, কিন্তু ইরিন ফোন ধরছেই না, এমনকি মেসেজ পাঠাচ্ছে তাও সিন করছে না। ইরিন এখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। দুপুর তিনটার দিকে কলরব বাসায় এসেই ঢুকলো ইরিনের রুমে। কলরব ধীরে ধীরে ইরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েরা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। কলরব ইরিনের কপালে চুমুক দিতে আস্তে করে ডাকলো, ইরিন ইরিন উঠতো। ইরিন ওপাশ ফিরে ঘুম ঘুম কণ্ঠে বলল, না উঠ না, ভাইয়া ডাকছে তো। তোমরা কেউ আমার কথা রাখো না, আমি ছোট বলে আমাকে পাত্তা দাও না। কে বলেছে এগুলো, এখন উঠতো। ইরিন ভাইয়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, বোঝো না রাগ করেছি। বুঝি তো, আর এই জন্যই তো রাগ ভাঙাতে চাইছি। কলরব ইরিনকে টেনে তুলতে তুলতে বলল, আয় তো আমার সাথে। না যাবো না, তুমি আমাকে কনসার্টে নিয়ে যাওনি। কলরব ইরিনের সাথে আর কথা না বাড়িয়ে সোজা ইরিনকে পাঁজা কোলে নিয়ে নিল। ইরিন মুখ গম্ভীর করে বলল, আমাকে কোলে নিতে হবে না, যাও ভাবিকে নাও। কলরব কিছুটা কেশে বলল, ইরিন আসতে বল, তোর কথা যা শ্রী, মা বাবা শুনলে কি বলবে আল্লাহই জানে। আসতে বলার কি আছে, ভাবিকে তো কোলে নেবেই তুমি। বিয়ের দিন ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আমার ভাবিকে কোলে করে নিয়ে আসতে হবে তোমাকে, বুঝলে? আমার হবু ভাবির বর। বুঝলাম, তাই একটু প্র্যাকটিস করছি আর কি। কলরব কথা বলতে বলতে ইরিনকে ড্রয়িং রুমে নিয়ে এলো, তারপর বলল, টেন টেনা। ইরিন কলরব থেকে চোখ ফিরাতেই দেখলো কুজন সোফে বসে আছে। ইরিন কলরবের গলা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ কুজন ভাইয়াকে এখানে নিয়ে আসার জন্য। কলরব কুজনের পাশে ইরিনকে বসিয়ে দিতেই কুজন গিটার নিয়ে গান গাওয়া শুরু করলো। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। গান গাওয়ার শেষ হতে ইরিন কুজনের হাত ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ কুজন ভাইয়া। প্লেজার মাই সোনার হরিণ। কলরবের মা সাহারা খাতুন স্কুল থেকে মাত্র ফিরলেন, আর কলিং বেল চাপতে কলরবকে দরজা খুলে দিতে দেখেই অবাক হলেন, কারণ কলরবের এখন অফিসে থাকার কথা, আর উনিও ভুলে কলিং বেল চাপলেন, কারণ ইরিনের তো পায়ে ব্যথা, মনেই ছিল না চাবি দিয়ে দরজা খুলতে। অবাক হয়ে কলরবকে কিছু বলতে যাবে, এমন সময় গানের শব্দ ভেসে এলো ভিতর থেকে। সাহারা খাতুন ভিতরে ঢুকতে দেখলেন কুজন গান গাইছে আর ইরিন পাশে বসে শুনছে। গান শেষ না হওয়া পর্যন্ত একটা শব্দও করেননি তিনি। আসলে গান গাওয়া আর শোনা দুটাই উনার শৌখিনতা। কুজন গান শেষ করতেই সাহারা খাতুন ব্যাগ সোফায় রেখে বললেন, কিরে কুজন, গরিবের বাড়িতে পা পড়লো অবশেষে তোর। খারাপ উনি কিছু বলো না, এই ইরিনটার জন্য এখন আসতে হলো, বাবা জানলে খুব মন খারাপ করবে, তুমি তো জানি বাবা কেমন। যাক ইরিন একটা কাজের কাজ করেছে। আরে বলো না, মেয়ে রাগ করে ফোনটাই কেটে দিল, তারপর কত কল দিলাম মেসেজ দিলাম,
কিন্তু আমার সোনার হরিণ তো রাগ করেই আছে আমার উপর। তারপর কল দিলাম কলরব ভাইকে, ভাই অফিস থেকে এসে আমাকে এখানে নিয়ে এসেছে। রফিক ভাইকেও বিদায় করে দিয়েছি, কারণ বাবার কানে কথাটা গেলেই শেষ। তোর বাবাটা না পারেও, এখন বস, আগে কিছু খেয়ে নে। কুজন বসা থেকে উঠতে উঠতে বলল, আরে কালামুনি না না, আমাকে এখনই বাসায় ফিরতে হবে। কলরব ভাই, বাইক আছে না তোমার? আছে তো। আমাকে কুমিল্লা পৌঁছে দাও। আচ্ছা, তোকে কুমিল্লা পৌঁছে দেবো, সে চিন্তা তোকে করতে হবে না, কিন্তু না খেয়ে এক পাও কোথাও যেতে পারবি না। আরে ভাই, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। কলরবের মা বলল, যদি কথা দিয়ে যাস আবার কাল আসবি ব্যাগপত্র নিয়ে, তাহলে আজ ছাড়ব। তোর বাপ জাহান্নামে যাক তা নিয়ে ভাববো না। এখন বল, কাল তুই বিকেলের মধ্যে তোর মাকে বলে বাবাকে ম্যানেজ করে কয়েক সপ্তাহের জন্য এখানে আসবি? কথা দিতে পারছি না। তুই জাহারাকে বলবি যে করেই হোক তোকে আসতেই হবে। বাবা আছে তো। আরে তোর মাকে বলিস ফোন দিতে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। তুই তোর খালামণিকে চিনিস না? আচ্ছা তুই যা, আমি এখনই আসছি। কুজন ভাইয়া, কাল কিন্তু আবার আসবে তুমি। খালামণি ম্যানেজ করে দিতে পারলে অবশ্যই আসবো সোনা ধরি। কুহু মোবাইল হাতে নিয়ে কুজনের মেসেজটা সিন করলো। জানলার পাশেই কুহু লেখাটা দেখে হাসি ফেল কুহুর, হাসলো বেশ, তারপর রিপ্লাই করলো। রিপ্লাই করেই ইরিন্দার বাসার উদ্দেশ্যে বের হলো। কলিং বেল চাপতে কলরবের মা দরজা খুলে দিল। কুহু সালাম দিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ এসো, ভিতরে এসো। কুহু ভেতরে যেতেই দেখলো ইরিন ড্রয়িং রুমে সোফায় বসে ইয়ারফোন কানে দিয়ে মোবাইলে কি যেন দেখছে। কুহু সামনে দাঁড়িয়ে বলল, ইরিন শুনল না, তাই কুহু ইরিনের সামনে হাত নাড়ালো। ইরিন তাকিয়ে কুহুকে দেখতে পেয়ে হা করে রইল, তারপর ইয়ারফোন কান থেকে নামিয়ে বলল, ভালো আছেন আপু? কুহু ঠিক বুঝলো ইরিন ভাবি বলে ফেলতে নিয়েছিল। কুহুর প্রথম প্রথম খুব বিরক্ত লাগলেও এখন উল্টো হাসি পায়। কুহু হালকা হেসেই ফেলল, তারপর বলল, ইরিন আমি ভালো, তুমি? আমিও। কি হলো, হাঁ করে আছো কেন? কোথায় পড়বে, তোমার রুমে নাকি এখানে? এখানেই বসি। আচ্ছা তুমি বসো, আমি তোমার বই খাতা নিয়ে আসছি। না আপু, মাকে বলছি, মা দিয়ে যাবে। আরে আন্টিকে বলার প্রয়োজন নেই, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ আপু। কুহু ইরিনের রুমে যেয়ে ইরিনের বই আর কলম নিল, কিন্তু খাতা খুঁজে পেল না। খাতা খুঁজতে খুঁজতে ইরিনের আর্ট খাতা দেখতে পেল। বরাবরই কুহুর ইরিনের আর্ট খুব ভালো লাগে। ইরিনের পুরোটা বেডরুম এই সেই দৃশ্য দিয়ে ভরা, ফেরি টেলের বিভিন্ন ক্যারেক্টারের হাতে আঁকা ছবিও দেয়ালে ঝুলছে। কুহু আর্ট খাতাটা খুলে দেখতে লাগলো। প্রথমে ইরিনের নিজের ছবি আঁকা, নিচে লিখে রেখেছে ইরিন ইরু সোনার হরিণ হরিণ। পরের পাতায় ইরিনের বাবার ছবি আঁকা, বাবার ছবির পাশে লিখেছে প্রিয় বাবা পত্রিকা সাহেব। কুহু হেসে পাতা উল্টাতে দেখলো ইরিনের মায়ের ছবি। মায়ের ছবিতে কুহু লিখেছে ড্রামা কুইন মাস্টারনি। ড্রামা কুইন লেখা দেখে কুহু এক গাল হেসে পরের পাতা উল্টাল। পরের পৃষ্ঠাতে কুহুর চোখ আটকে রইল। কুহু দেখলো ইরিন কলরবের ছবি এঁকেছে, বাইকে বসা সানগ্লাস পরা কলরবের ছবি, পাশে লেখা বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড কলরব ইবনাত দি টার্ক হ্যান্ডসাম, বাস্কেটবল চ্যাম্পিয়ন, হবু ভাবির বর। ইরিন এত ভালো ছবি এঁকেছে যে দেখে মনে হচ্ছে কলরবের সত্যিকারের ছবি। কুহু এক মনে কিছুক্ষণ ছবিটা দেখল, তারপর পাতা উল্টিয়ে নিজের ছবি দেখে নিজে চোখে নিজে বিশ্বাস করতে পারছে না। কুহু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতাটা দেখছিল, সাথে সাথে চেয়ার টেনে বসে পড়ল। ইরিন কুহুর ছবি এঁকেছে ভাবতেই কুহুর খুব ভালো লাগছে। সত্যি ইরিন মেয়েটা কুহুকে অনেক পছন্দ করে। কুহুর ছবির পাশে ইরিন লিখেছে মিষ্টি আবু রাগী টিচার হবু ভাবি। কুহু হবু ভাবি লেখা দেখে আগের পৃষ্ঠাটায় কুহু আবার দেখল। কলরবের ছবির পাশে লিখেছে হবু ভাবির বর, আর কুহু ছবির পাশে লিখেছে হবু ভাবি। কুহু না চাইতেও হাসলো, তবে রাগ খুশি হাসি না, মিষ্টি হাসি। তারপর পরের পাতা আবার উল্টাল, সেখানে দেখল ইরিন আর কলরবের মা বাবা সহ ফ্যামিলি ছবি আঁকা। এর পরের পাতা উল্টাতে কুহু হা করে রইল, কারণ কলরব আর কুহুর ছবি পাশাপাশি আঁকা। ছবিতে ইরিন কুহুর বউ সাজার ছবি এঁকেছে, পাশে আবার কলরবও আছে। কুহু ছবিটা দেখে লজ্জা একদম লাল হয়ে গেল। কুহু তো নিজে কোনোদিন বউ সাজলে কেমন লাগবে তা নিয়ে ভাবেনি। কুহু খাতাটা বন্ধ করে জায়গায় রেখে চলে এলো। এটা তো এখানেই রাখা। ও, কুহু আজ খুব সুন্দর করে ইরিনকে পড়ালো, একবারও ধমকায়নি। কুহু চাচ্ছে কলরবের কথাটা ভুল প্রমাণ করতে, তাছাড়া ইরিন ওকে রাগী টিচার বলেছে। পিহু একই কথা বলল, কুহুর কাছে একটাও ধমক না খেয়ে ইরিন নিজেও স্তব্ধ। কুহু চলে যেতে ইরিন ফোন দিল কলরবকে। হ্যালো ভাইয়া। হুম বলো। কুজন ভাইয়াকে কি পৌঁছে দিয়েছো? হ্যাঁ এখন ফেনি ব্যাক করছি। শোনো না, ভাবি এসেছিল।
তা তো আসবেই। আমি ভাবলাম আর আসবেই না। কেন আসবে না? আমি জানতাম কুহুর ঠিকই আসবে আর তোকে একটাও ধমকও দেবে না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একটাও ধমক দেয়নি। ভাইয়া তুমি আসলে এভাবে চোখ পড়তে জানো? তা ভালো করে চিনি, তোমার মতো ইন্টেলিজেন্ট আছে নাকি আরো আমাদের ফ্যামিলিতে? করো ভাই এখন চলো তো। কুজন বাসায় ফিরে আমাকে সবটা বলল। কুজনের মা বললো কলরবের মাকে ফোন দিয়ে কথা বলবে। কুজন মায়ের সাথে কথা বলতে বলতে পকেট থেকে মোবাইল বের করলো। ডাটা অন করতে কুহুর মেসেজ দেখে মাকে বলল, কুজন মেসেজ পড়তে পড়তে রুমে গেল। কুহুর রিপ্লাই ছিল এমন, আচ্ছা কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাই। আপনার সব কথা কি জানালার পাশে আটকে থাকে? কুজন কুহুর মেসেজ পড়ে নিজের আনমনেই বলল, এখন থেকে সব কথা তোমাতেই আটকে থাকবে। কথাটা বিড়বিড় করে বলে নিজেই বোকা বনে গেল। এ কি বললো সে? কুজন কি সত্যি পাগল হয়ে গেছে? কুজন নিজের মাথায় নিচে টোকা দিয়ে বলল, মিস্টার রবিন আপনি পুরোই পাগল হয়ে গেছেন। তারপর রিপ্লাই লিখল, না সেও রচনা পড়েছে আমার কি। আর আন্টি কেমন আছেন বললেন? যে কুহু বাসায় আসার পর থেকে যে বারান্দায় গিয়ে বসেছে আর বেডরুমে ফেরেনি। কুহুর মনে হচ্ছে ইস, ওই আজব কলরূপ তার বোনকে এত কিছু বলে কেন? কুহু তো পিহুকে সব বলে কারণ ওটা পিঠাপিঠি, কিন্তু ইরিন তো ছোট, ওকে কেন বলে এসব? আর বোনেরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করে, কিন্তু ভাই বোন কি একে অপরকে এত কিছু বলতে পারে নাকি? আর কলরব সত্যি কি তাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছে? হঠাৎ পিহুর ডাকে কুহুর ভাবনায় ছেঁদ পড়ে। আই আপুনি। হ্যাঁ বল। এখানে কি করিস? বসে আছি আর কি। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞাসা করছিস কেন? তুই তো বারান্দায় তেমন একটা আসিস না তাই। কুহু আমতামতা করে বলল, এমনিতেই তুই ছিলি না তো, তাই একা একা ভালো লাগছিল না। তুই কি অন্ধ? আমি তো রুমেই ছিলাম, তুই আবার রুমে এসে বোরকা খুলে সোজা বারান্দায় চলে এলি। না মানে খেয়াল করিনি। পিহু কুহুর পাশে বসে বলল, কি হয়েছে তোর আপনি? হুম হুম কিছু হয়নি। আমাকে বল, আগামীকাল কি বার? হ্যাঁ কি বার? শুক্রবার। কাল তুই ছাদে যাবি? কেন ভুলে গেলি? নাগরদোলায় চড়াবো, তাও তোকে 15 দিন। ও হ্যাঁ মনে পড়েছে, তোর কলরবকে পরীক্ষা করার জন্য যেতে হবে। পিহুর মুখে তোর কলরব কথাটা শুনে কুহুর কেমন যেন লাগলো। কুহু পিহুকে বলল, তুই যা আমি আসছি। আচ্ছা। পিহু উঠতে উঠতে আবার বলল, আপনি শোন, ভালোবাসা এমন একটা অদ্ভুত বিষয় যেটা সবার ভাগ্যে থাকে না। কেউ হাজার চাইলেও ভালোবাসার পিছনে ছুটেও ভালোবাসা নাগাল পায় না। আবার কেউ বা না চাইতো একটুখানি জীবনে ভালোবাসার সমুদ্র ভেসে যায়। কেউ কেউ তো এমন যে সে বুঝতেই পারে না সে ভালোবাসার জোয়ারে ভেসে কোন দিকে যাচ্ছে। পিহু চলে যেতেই কুহু দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো আর সাথে সাথে কলরবকে দেখতে পেল। মাস্টারনি। হুম ইফতেকার সাহেব বলুন। শুনলাম জাহারার ছেলে এসেছিল। হুম কুজন এসেছিল। হাসনাত সাহেব জানতে পারলে খবর আছে? এত ভাব ধরে কেন ওই বেটা? আরে আত্মসম্মানে লেগেছে, তুমি ওনাকে ফিরিয়ে দিয়েছিলে। দেখো আমি ওনার ভাগ্য খুলে দিয়েছি বরং। আমার বোন জোহরার মতন এত শান্তশিষ্ট সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পেরেছে একমাত্র আমি ফিরিয়ে দেওয়ার কারণেই। কিন্তু হাসনাত সাহেব তোমাকে বিয়ে করতে চেয়েছিলেন। আল্লাহ, বুদ্ধি করে কাজটা না করলে আজ আর তোমাকে পাওয়া যেত না। ভাগ্যিস তোমার বাবাকে বুঝিয়েছিলে তুমি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। হুম তবে আমি ঠিকই বিয়ের আগের দিন বাবাকে বলে বিয়েটা ভাঙলে হাসনাত সাহেবকে আমি ঠকাইনি, বরং আমার থেকে রূপে গুণে সব দিক থেকে এগিয়ে থাকা আমার ছোট বোনকে বিয়ে করে তিনি ধন্য হতে পেরেছেন। তোমার রূপ কি কম নাকি? আমার এরও তো পুরো তোমার মতো হয়েছে, সেই হরিণী চোখ, সেই রকম গোলাপের পাপড়ির মতো ঠোঁট, একদমই তোমার ডুপ্লিকেট, আর চটপটের ভাবটাও পেয়েছে তোমার। বুদ্ধিটা কিন্তু আমার কলরব পেয়েছে। হুম তোমার বুদ্ধির প্রশংসা না করে যাব কোথায়? তুমি যেভাবে সব দিক হ্যান্ডেল করেছিলে বাবা, তোমার থেকে অন্য কেউ হলে পালিয়ে যেত না তো হাসনাত সাহেবকে বিয়ে করতো, কিন্তু তুমি তা না করে তোমার বাবাকে ম্যানেজ করে ফেললে, আবার হাসনাত সাহেবের সাথে নিজের ছোট বোনের বিয়েটাও দিয়ে দিলে, কি সুন্দর সিচুয়েশন হ্যান্ডেল করলে। আমি আমার আপনজনদের জন্য সব কিছু করতে পারি, একদিকে বাবার সম্মানও রক্ষা করলাম, অন্যদিকে হাসনাত সাহেবকে সবচেয়ে বেস্ট অপশন দিয়েছি, আর আমার বোনটাও সুখী। গাড়ি বাড়ি টাকা পয়সায় রানী হলে রেখেছেন কুজনের বাবা চাহারাকে। হুম কিন্তু তুমি হঠাৎ বিয়ের আগের দিন পাল্টি মারলে কেন? মারলাম কারণ তুমি আমাকে যেদিন দেখে গিয়েছিলে সেই দিনই তো বাবা তোমায় ফিরিয়ে দিয়েছিল,
তোমার মতো অল্প বেতন পাওয়া কারো কাছে বিয়ে দিবে না, তাও হাসনাত সাহেবের মতো এত বড় ব্যবসায়ী যখন আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তুমি বাবাকে বলেছিলে আমাকে না পেয়ে চিরকুমার থেকে যাবে, কথাটা কেন যেন আমার মনে ধরেছিল, তাই পরে পাল্টি মারলাম।